আমরা এখন একটা ব্লেন্ডার নিয়ে আমরা কথা বলবো, এবং এটা ক্ষয় হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা যখন ব্লেন্ডার যখন আমরা করি, ব্যবহার করি, এই ব্যবহারের সময় যদি আমাদের এখানে যদি জগগুলো বসানো ঠিক মতো না হয়, প্রত্যেকটা দাঁত ক্ষয় হয়ে গিয়েছে, কীভাবে চেঞ্জ করতে হয় আমরা এখন আপনাদেরকে সবাইকে দেখাবো। আপনারা সবাই আমার এই ভিডিওর সাথে থাকবেন। যখন কয়েলটা যখন গরম হয়, এই ফ্যানটার সাহায্যে আমাদের হচ্ছে ফ্যানটার সাহায্যে যখন ঘুরবে তাহলে বাতাস এটার মধ্যে ফ্লো হয়। ফ্লো হওয়ার সময় তখন ওই কয়েলটা ঠান্ডা থাকে। রোটারি এবং আর্মেচার কয়েল আছে এখানে, এবং এটা সুইচ বোর্ড। এটা সবসময় খোলার সময় হচ্ছে ডান দিকে খুলবে, আর বাম দিকে হচ্ছে এই জিনিসটা লাগবে। এভাবে দুইটা দুই দিক দিয়ে আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে প্রেসার দিলে আপনার এটা খুলে যাবে। দেখেন খুলে গেছে। আর ওটা প্রেসার দেবেন, এটা চাপ দেওয়ার পরে এটা এই খুলে গেল। প্লাস্টে ধরে আপনার এটাকে আমরা এখন এটা ফিটিং করবি। এটা একটা নোজ প্লাস দিয়ে এটাকে ভালো করে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর, নোজ প্লাস ধরার পর আপনার এখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাম দিকে ঘুরিয়ে এটা এইভাবে ফিটিং করব। এভাবে ফিটিং করে আমরা এভাবে ফিটিং করে দিচ্ছি। এই ফিটিং হয়ে গেলো। আমরা সবসময় এটা বাম দিকে ঘুরিয়ে এটাকে ফিটিং করতে হবে। আমরা কুলিং ফ্যান যে কয়েল যে ঠান্ডা করার জন্য আমার ফ্যানটা আছে, এই এটা আমরা এখন ফিটিং করে দিচ্ছি। ওটা পুশ করলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল আমাদের। আমরা সবসময় ব্যাক কভারটা ফিটিং করার সময় সবসময় কয়েলগুলো আমাদের ঠিক মতো আছে কি না, ওয়ারগুলো তারগুলো ঠিক মতো, ড্রেসিংটা ঠিক করে দিতে হবে। এসি কর্ডের লাইনটা যেভাবে আছে এটা সুন্দর মতো গুছিয়ে দিতে হবে, যাতে আমাদের কয়েলের সাথে কোনো সময় যায় বা মোটরের সাথে বা কুলিং ফ্যানের সাথে সাথে না বাজে আর কি। এটা সবসময় খেয়াল করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন জগের আরেকটি অংশ আছে, এই অংশটি নষ্ট হওয়াতে আমরা এটা এখন কীভাবে খুলবো এখন আমরা দেখাচ্ছি কীভাবে খোলা যায়, সেই জিনিসটা আপনারা এখন দেখেন। আমরা এই নবটা খুলে ফেলবো, এখানকার পিছনে যে অংশটা এটা খুলে ফেললাম। এগুলো হচ্ছে আপনার সবসময় হাত দিয়ে অন্য সময় ধরতে গেলে বা এটাকে খুলতে গেলে, যেহেতু আমাদের এটা নষ্টটা খুলতে হবে, তাহলে খোলার সময় কিন্তু সবসময় আমাদের কিন্তু খেয়াল করতে হবে যাতে এটা হাত না লাগে, কেটে না যায়। এবং একটা কাপড় নিবেন, এরকম একটা কাপড় নিয়ে আপনাকে এটা ভালো করে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনি ভালো করে এটাকে নোজ প্লেয়ার দিয়ে ভালো করে এটাকে প্রেসার দিয়ে আপনার ডান দিকে খুলে দেবে, ডান দিকে জোরে করে এভাবে খুলতে হবে। হ্যাঁ, এই যে আমাদের খুলে গেল। হ্যাঁ, এভাবে আমাদের প্রত্যেক এই জিনিসটা এভাবে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে যখন খুলে গেলো আস্তে আস্তে আপনি হাত দিয়ে এটাকে আঙুল দিয়ে এটা খুলে নিতে পারবেন। হ্যাঁ, দেখেন আজকে আমরা ইজি একটা খুলে গেল। হ্যাঁ, এই পার্টটা আমাদের এখন নতুন আরেকটা কিনতে হবে, কিনে আরেকটা এই দেখ। হ্যাঁ, দেখেছেন এখানে দাঁতগুলো কীভাবে ক্ষয় হয়ে গেছে, এখন আমাদের একটা লাগাতে হবে। এখন এটা কম হওয়াতে আমরা এখন এটাকে কী করবো, এখন এখান থেকে যেহেতু কম ইউজ করা হয়, যেহেতু আমাদের আরেকটি জগের আমাদের এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা এখন কী করবো, এখান থেকে এটাকে খুলে নিয়ে আমরা ওটাকে ওই এই এই জগে আমরা এখানে ফিটিং করে ফেলবো। এবার কাপড় দিয়ে ধরে নিতে হবে ভালো করে, যাতে আমাদের হাত কেটে না যায় খেয়াল করতে হবে। আস্তে করে এটাকে ভালো করে ডান দিকে এখন আমরা এই জিনিসটা খুলে নিব। খুলে নিয়ে আমরা এখন আরেকটি যে জগ ছিল আমরা ওটাকে ইউজ এখান থেকে একটু মোবিল স্ক্রু ড্রাইভার দিয়ে বা টেস্টার দিয়ে আপনার এখান থেকে আমাদের এটার ভিতরে নিয়ে নেবেন। দেখেন এখানে আমাদের যদি ব্লেডটা ফিট দিয়ে দিই আমরা এর মধ্যে, হ্যাঁ দিয়ে দেওয়া হলো। এখন এখানে ওয়াশার ছিল, এই ওয়াশারগুলো আমরা দিয়ে দেবো। হ্যাঁ, দুটো ওয়াশার আছে এখানে, ওয়াশার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখন এই জিনিসটা লাগাই ফেলবো। এটা লাগানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে আমাদের বাম দিকে যে খুলবে না, এখন বাম দিকে লাগবে। হ্যাঁ, দেখেন এই দেখেন দেখে গেলো। হ্যাঁ, ভালো করে আমরা হাত দিয়ে টাইট দিলে হয়ে যাবে, হয়ে গেল। এই জগটা এখানে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর আমরা এখন এটাকে চালিয়ে দেখবো, যেখানে এখানে বসাই দিচ্ছি। হ্যাঁ, সবসময় খেয়াল রাখতে হবে ঠিক মতো যাতে বসানো হয়। হ্যাঁ, বসানো হয়ে গেল। আমরা এখন এটাকে পাওয়ার দেবো, এটা কারেন্টের সাথে লাইন দেবো আমরা। এই ভিডিওটি যদি আপনাদের সবাইকে ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব এবং
লাইক এবং শেয়ার করবেন।